দেশে করোনায় একদিনে রেকর্ড 231 জন মারা গেছে, ফলে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 18,000। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 13,321 জনের। সোমবার রাতে ঢাকায় এসেছে মডার্নার আরও 30 লাখ ডোজ করোনার টিকা। সরবরাহ বাড়ায় টিকা নেওয়ার বয়সসীমা কমিয়ে 30 বছর করেছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সোমবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় করোনায় 231 জন মারা গেছে, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 18,125। 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 13,321 জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 11,17,310 জনের। এর মধ্যে সুস্থ হয়েছে 9,41,343 জন। করোনা সংক্রমণ রোধে 23 জুলাই সকাল 6টা থেকে 5 আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে লকডাউনে পোশাকসহ সব কলকারখানা বন্ধ থাকবে, তবে কোরবানির পশুর চামড়া সংশ্লিষ্ট খাত, খাদ্যপণ্য, করোনা প্রতিরোধে পণ্য ও ওষুধ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান বিধিনিষেধের বাইরে থাকবে। সোমবার রাতে দেশে এসেছে যুক্তরাষ্ট্রের মডার্নার আরও 30 লাখ ডোজ টিকা, এর আগে এসেছে 25 লাখ ডোজ। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন চীন ভ্যাকসিন সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি যৌথ টিকা উৎপাদনে সহযোগিতার আশ্বাস দিয়েছে। বাল্ক তারা পাঠায় দিবে, দরপরে এখানে বটলিং এন্ড ফিনিশিং, দে ওয়ান্ট এভরিবডি শুড গেট ইট, দ্য টেকনোলজি শেয়ার, বাট আনটিল দি আদার্স আর ডুইং ইট, তারাও একই নিয়মে চলবে। টিকার সরবরাহ বাড়ায় করোনার টিকা নেওয়ার নতুন বয়সসীমা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে 30 বছরের বেশি বয়সীরা টিকার জন্য আবেদন করতে পারবে। মাহমুদুল আরেফিন, দীপ্ত সংবাদ, ঢাকা।